আপনি নতুন কোনো জিনিস অবশ্যই কিনবেন যদি আপনার পকেটের অবস্থা ভালো থাকে। প্রথমেই যদি আপনি গাড়ি এবং বাড়ি করে ফেলেন তাহলে আপনার বড়লোক হওয়ার সম্ভাবনা অনেকটা ক্ষীণ হয়ে যায়। তিনি বলেছেন, গরিবরা সাধারণত এই 7টি কারণেই গরিব থেকে যায় আর বড়লোকেরা এই 7টি কারণেই বড়লোক হয়ে যায়। বই পড়ে টাকা পয়সা উপার্জন করা এবং বই পড়ে বিলিয়নিয়ার হওয়ার মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে। আমরা অনেকেই দেখে থাকি যারা পড়ালেখা করে অনেক বড় বড় চাকরি করে, মোটা অঙ্কের একটা টাকা উপার্জন করে, কিন্তু বই পড়ে বড় পজিশনে গিয়ে বিলিয়নিয়ার হওয়া লোকের সংখ্যা নেই বললেই চলে। এর মধ্যে অন্যতম হলেন বিশ্বের সেরা ধনী ওয়ারেন বাফেট। ওয়ারেন বাফেট এখনও দিনে 7 ঘন্টা বই পড়েন। তিনি বই পড়াকে খুবই গুরুত্ব দিয়ে থাকেন। মানুষ বিভিন্ন কারণে গরিব থেকে যায় এবং মানুষ বিভিন্ন কারণে বুদ্ধি খাটিয়ে বড়লোক হয়ে যায়। এই ওয়ারেন বাফেটের মতে মানুষ 7টি কারণে গরিব হওয়ার জন্য দায়ী করেছেন। এই ওয়ারেন বাফেট 7টি কারণকে বড়লোক হওয়ার পথে অন্তরায় বলে মনে করেন। তিনি মনে করেন, এই 7টি বিষয় যদি মানুষ মনোযোগের সহিত মেনে চলেন এবং বিষয়টি মনে রাখেন তাহলে হয়তো তাদের টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে এবং টাকা পয়সা জমানোর ক্ষেত্রে তেমন কোনো সমস্যাই হবে না। কিন্তু আমরা আসলে ভুলে যাই যে আমরা স্বাভাবিক মানুষ, আমরা মধ্যবিত্ত মানুষ, আমাদেরকে বড়লোকের মতো হলে চলবে না। ওয়ারেন বাফেট 7টি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে চলার জন্য বলেছেন। তিনি বলেছেন যে সাধারণত এই 7টি বিষয়ের প্রতি যদি কেউ লক্ষ্য রাখে, সে বড়লোক না হলেও সে টাকা পয়সা কীভাবে জমাতে পারবে, টাকা পয়সা কীভাবে জমিয়ে সামনের দিকে পথ অগ্রসর হবে, এসব বিষয় তার জন্য খুবই সহজ হবে। তিনি বলেছেন, গরিবরা সাধারণত এই 7টি কারণেই গরিব থেকে যায় আর বড়লোকেরা এই 7টি কারণেই বড়লোক হয়ে যায়। নাম্বার 1, জুয়া খেলা। আমরা সাধারণত আমাদের হাতে কিছু টাকা জমা হলেই আমরা জুয়া খেলার দিকে ধাবিত হই। আমরা সাধারণত ভাবি যে আমরা যদি জুয়া খেলি তাহলে আমাদের অল্প টাকা খুব অল্প সময়ের মধ্যে অনেক বেশিতে পরিণত করতে পারবো এবং অনেক লাভ করতে পারবো এবং খুব দ্রুত বড়লোক হতে পারবো, অথবা কোনো বন্ধু বান্ধবীদের পাল্লায় পড়ে অথবা চোখের সামনে কাউকে বড়লোক হতে দেখে আমরা বড়লোক হওয়ার জন্য যে ভিতরে আশা পোষণ করি, অসৎ উপায় অবলম্বন করে বড়লোক হতে চাই। এখানে আসলে বাধে আসল বিপত্তিটা। আমরা যাদেরকে দেখি যে অল্প সময়ে বড়লোক হচ্ছে, জুয়া খেলার দিকে নজর দিচ্ছে এবং তারা অনলাইন জুয়াতে আসক্ত হচ্ছে, দিনের পর দিন তারা টাকা নষ্ট করছে। হঠাৎ দেখবেন তারা একদিন কিছু টাকা পেয়ে গেল, তারা সাধারণত ভাবে কালকে আবার পাবো, কালকে না হলে পরশু পাবো, এই আশায় আশায় তারা একদিন পাইলে 7 দিন হারে। সো এই জুয়ার পিছনে তারা হাজার হাজার টাকা নষ্ট করে, লক্ষ লক্ষ টাকা নষ্ট করে। আর আমরা সাধারণত নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত ফ্যামিলি আছি, আমরা যেহেতু দ্রুত বড়লোক হতে চাই, আমরা এসব বিষয় আমাদেরকে খুবই নজর কাড়ে, এজন্য আমরা জুয়া খেলার দিকে প্রচুর আগ্রহ প্রকাশ করি। ওয়ারেন বাফেট বলেছেন, এই জুয়া খেলার প্রতি আমাদের আসক্ত দূর করতে হবে। এটি এমন একটি বিষয় যে আপনার ভিতরে যদি একবার চলে আসে, আপনি যদি একবার এর প্রতি আসক্ত হন, তাহলে সৃষ্টিকর্তা ছাড়া আপনাকে এখান থেকে আর কেউ বের করতে পারবে না। সো জুয়াকে নিয়ে এবং জুয়া খেলাকে নিয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে। আপনি যদি বড়লোক হতে চান তাহলে আপনি সিস্টেমেটিক পদ্ধতিতে পরিশ্রম করুন, আপনি ব্যবসা করুন, বিভিন্ন জায়গায় ভালো ভালো জায়গায় অথেন্টিক জায়গায় ইনভেস্ট করুন, দেখবেন আপনার ভাগ্যের চাকা অবশ্যই ঘুরে যাবে। নাম্বার 2, বাড়ি কেনা বা তৈরি করা। পোর মানি হ্যাবিটের মধ্যে অন্যতম হচ্ছে বাড়ি কেনা বা তৈরি করা। অল্প বয়সে আমরা সাধারণত টাকা পয়সা উপার্জন করি, অল্পতেই দেখা যাচ্ছে যে আমরা যদি কিছু টাকা উপার্জন করে ফেলি তখন আমরা ভাবি আমার তো অনেক টাকা, সো আমার একটা বসবাসের জন্য একটা বাড়ি তৈরি করে ফেলি, আমি খুব স্বাচ্ছন্দ্যে এই বাড়িতে থাকতে পারবো, অথবা কোথাও একটা কোনো বড় শহরে ফ্ল্যাটের মালিক হওয়ার চিন্তাভাবনা করি। কিন্তু আপনি এটা মাথায় রাখবেন যে আপনি যখন একটা বাসা করবেন, একটা বাড়ি তৈরি করবেন তখন, অথবা কোনো ফ্ল্যাটের একটা মালিক হবেন, তখন আপনার টাকাগুলো একবারে ইনভেস্ট করে ফেললেন, এখান থেকে কিন্তু আপনার কোনো প্রফিট আসবে না। কিন্তু যদি দেখেন যে আপনি বাড়ি তৈরি করার পর আশানুরূপ আপনি প্রফিট পাচ্ছেন, আপনার ভাড়া দিয়ে বা বিভিন্ন অফিস ভাড়া দিয়ে আপনি টাকা রিটার্ন আসছে, তাহলে ঠিক আছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে বাড়ি তৈরি করতে লাখ লাখ টাকা খরচ করে ফেলে কিন্তু সেখান থেকে কোনো ধরনের রিটার্ন আসে না। এক্ষেত্রে আপনার বড়লোক হওয়ার পথে অন্যতম একটি বাধা। সো আপনি স্বপ্ন দেখবেন কিন্তু একটা সিস্টেমেটিক পদ্ধতি আছে, আপনি একটা নিয়মের মধ্যে যাবেন যে আপনি এত টাকা থাকলে তখন আপনি বাড়ি করবেন, এত টাকা থাকলে আপনি গাড়ি কিনবেন। কিন্তু প্রথমেই যদি আপনি গাড়ি এবং বাড়ি করে ফেলেন তাহলে আপনার বড়লোক হওয়ার সম্ভাবনা অনেকটা ক্ষীণ হয়ে যায়। নাম্বার 3, এই পোর মানি হ্যাবিটের মধ্যে অন্যতম হচ্ছে জিমে যাওয়া। আমরা সাধারণত যখন টাকা পয়সা হয়ে যায় তখন আমরা সাধারণত হেলদি হওয়ার চিন্তাভাবনা করি, আমার সব কিছু আছে, সো আমি এখন একটু নিজের বডি শেমিংটা ভালো করে তৈরি করে নিই। তখন দেখা যাচ্ছে যে তারা একটা ভালো জিমে গিয়ে 1 বছরের ফি দিয়ে তারা ভর্তি হয়ে গেল। প্রথম 2-3 মাস তারা সাধারণত জিমে যায়, জিম করে অনেক আনন্দে, জিমে যায় আসে,
কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে এই নেশাটা কমে যায় এবং পরবর্তীতে নিজের ব্যায়ামও করা আর হয়ে ওঠে না এবং জিমেও যাওয়া হয় না। সো এটা অনেকটা আপনার পকেট থেকে মানি চলে যাচ্ছে এবং এটা আপনি আর ফেরত পাবেন না। আপনার এক বছরের যে মেয়াদ সেটি শেষ হয়ে গেলেই আপনার টাকার মেয়াদ শেষ হয়ে যাবে। সো আপনার নতুন করে আবার রিনিউ করে জিমে যেতে হবে। সো আপনি যদি জিমে যাওয়ার অভ্যাস করেন তাহলে অবশ্যই রেগুলারলি যাবেন, আর যদি রেগুলারলি যেতে না পারেন তাহলে আপনি চেষ্টা করবেন কোনো পার্কে গিয়ে বা কোনো খোলা হাওয়ায় সুন্দর একটা পরিবেশে জিম করার জন্য। সাধারণত বডি বিল্ডার হওয়ার কোনো দরকার নেই, আপনি নিজের জন্য একটা এক্সারসাইজ জোন তৈরি করুন, সেখানে সুন্দরভাবে আপনি সকাল বিকাল বা সন্ধ্যায় আপনি হাঁটতে পারেন, আপনি ব্যায়াম করতে পারেন, এটা সাধারণত আপনার শরীর সুস্থ থাকবে। কিন্তু যদি আপনি দিনের পর দিন টাকা এইভাবে নষ্ট করেন তাহলে দেখা যাবে একটা সময় গিয়ে আপনার পোর মানি হ্যাবিটের মধ্যে আপনি পড়ে যাচ্ছেন এবং আপনার অনেক লস হচ্ছে। সো আপনি যদি জিমে যান দেখা যাচ্ছে আপনার পরিবারের আরও অনেক সদস্য আছে, তারাও জিমে যাচ্ছে। সো আপনি যদি আপনার পরিবারের সদস্য সহ কোথাও পার্কে হাঁটেন বা বাসায় কোথাও একটা রুমের ব্যবস্থা করেন, সেখানে হালকা সব কিছু থাকলেও সেখানে আপনারা ব্যায়াম করলেন, এতে করে আপনার টাকা অনেকটা সেভ হবে। সো এই পোর মানি হ্যাবিটগুলো থেকে আপনার বেরিয়ে আসতে গেলে আপনাকে এসব বিষয়ের প্রতি অবশ্যই নজর রাখতে হবে। বড়লোক বা বিলিয়নিয়ার হওয়ার ক্ষেত্রে অন্যতম একটি বাধা হচ্ছে ব্র্যান্ডিং প্রবলেম। যেমন আপনি একটা টি শার্ট পরবেন, দেখা যাচ্ছে যে আপনি ব্র্যান্ড ছাড়া টি শার্ট পরতে চাচ্ছেন না। আপনি একটা সানগ্লাস পরবেন বা আপনি একটা গ্লাস পরবেন, আপনাকে ভালো গ্লাস ছাড়া, আপনার মানের গ্লাস ছাড়া আপনাকে হবে না। দেখা যাচ্ছে যে দোকানে অর্ডার করে তারপর আপনি জিনিসটা নিচ্ছেন, আসলে এত ভাবের কোনো প্রয়োজন নেই। কারণ আপনার দুটো টাকা হয়েছে জন্যই যে আপনি এত ভাব দেখে চলবেন, এই ভাবের জন্যই আপনি একটা সময় মুখ থুবড়ে পড়বেন। কারণ ব্র্যান্ডিং কোনো বিষয় না, আপনি যদি 500 টাকার জিনিস আপনি যদি 300 টাকায় পান, আপনি এখানে লক্ষ্য করবেন যে আপনি যে ফেব্রিক্সটা 500 টাকায় পাচ্ছেন আপনি সেই ফেব্রিক্সটা 300 টাকায় পাচ্ছেন কি না। আপনি যদি পেয়ে যান তো অবশ্যই আপনি 300 টাকার জিনিসটা নিয়ে নেবেন। আপনাকে আসলে কোনো কাপড়ের ব্র্যান্ড আপনাকে সুখ অনুভূতি দিবে না, আপনাকে সুখ অনুভূতি দিবে আপনার ফেব্রিক্স, আপনি যে কাপড়টা পরতেছেন সেই কাপড়টা যদি মানে ভালো হয় অবশ্য তখনই আপনি সুন্দর করে পরতে পারবেন এবং তখনই আপনি আরামদায়ক হবে। কাপড়টি যদি ভালো হয় তাহলে সেটা আপনার জন্য আরামদায়ক হবে। সো লক্ষ্য রাখবেন ব্র্যান্ডের প্রতি না, আপনি একটা নর্মাল দোকান থেকেও অনেক ভালো মানের ফেব্রিক্স কিনতে পারেন। সো বিষয়টি আপনার মাথায় রাখা অবশ্যই জরুরি। ব্র্যান্ডের পিছনে দৌড়ানো যাবে না শুধুমাত্র একটা লোগোর জন্য যে আমি অমুক ব্র্যান্ডের জিনিস পরি, এটি দেখানোর কোনো প্রয়োজন নেই। বিলিয়নিয়ার হওয়ার পথেও আর অন্যতম একটি কারণ হচ্ছে নতুন গাড়ি কেনা। অনেকেই দেখা যাচ্ছে যে নতুন কোনো কিছু আসলে সাথে কিনে নিচ্ছে, নতুন কোনো ব্র্যান্ডের গাড়ি আসলে আগের গাড়িটি বিক্রি করে দিয়ে নতুন একটা গাড়ি কিনে নিচ্ছে। অনেকেই দেখা যাচ্ছে যে আইফোন ইউজ করেন, যে নতুন একটা ভার্সন চলে আসলেই আপনার 15 থেকে 16 যেতে হবে, 16 থেকে 17 যেতে হবে। এভাবে আসলে আপনার টাকা প্রচুর নষ্ট হচ্ছে। আপনি যে আগে যে জিনিসটি ক্রয় করেছিলেন সেটি 30% বা 40% ডিসকাউন্টে আবার আপনাকেই বিক্রি করে দিতে হচ্ছে। সো এসব বিষয়ের প্রতি আপনি লক্ষ্য রাখবেন। আপনারা সাধারণত দেখবেন যে যারা নতুন নতুন এসব গাড়িতে চড়ে বেড়ায়, নতুন নতুন এসব ফোন ইউজ করে, তারা ডেবিট এবং ক্রেডিট কার্ডের অবস্থা খুব একটা যে ভালো অবস্থানে আছে সেটি কিন্তু না। সো আপনি যদি বড়লোক হতে চান, আপনি যদি মিলিয়নিয়ার হতে চান, যেসব গাড়ি সাধারণত সেকেন্ড হ্যান্ড হিসেবে বিক্রি হয় এগুলো গাড়ি 2 বছর বা 1.5 বছরে কোনো কিছুই হয় না গাড়ির। সো এসব গাড়ি কিনে নিয়ে আপনি কালারিং করে আপনি সুন্দরভাবে আরাম আয়েশে জীবনযাপন করতে পারবেন। আপনি একটা বিষয় লক্ষ্য রাখবেন, আমি বলছি না যে আপনি কোনো ব্র্যান্ডিং জিনিস কিনবেন না, আমি বলছি না যে আপনি নতুন কোনো জিনিস কিনবেন না। আপনি নতুন কোনো জিনিস অবশ্যই কিনবেন যদি আপনার পকেটের অবস্থা ভালো থাকে। সবসময় আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার মানি ব্যাগের অবস্থা কী। আপনার মানি ব্যাগের অবস্থা যদি ভালো থাকে, আপনার মানি ব্যাগের অবস্থা যদি হেলদি থাকে, তাহলে আপনি যা খুশি তা করতে পারেন। কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা হয়, আমাদের মানি ব্যাগের অবস্থা ভালো না, আমরা ধার দেনা করে অনেকটা অন্যের কাছে নিজেকে উপস্থাপন করার জন্য, নিজেকে একটা ভালো অবস্থান দেখানোর জন্য আমরা অনেক কিছু করে থাকি। সো এইসব বিষয়ের প্রতি আমাদের অবশ্যই নজর দিতে হবে। আপনি যদি বড় হতে চান, আপনি যদি বিলিয়নিয়ার হতে চান, সো বই পড়ার কোনো বিকল্প নেই। আপনাকে অবশ্যই নতুন নতুন তথ্য কালেক্ট করতে হবে, নতুন নতুন তত্ত্বের সাথে পরিচিত হতে হবে এবং জ্ঞানের প্রতি অবশ্যই আপনাকে আগ্রহ দেখাতে হবে এবং জ্ঞান প্রতিদিন নিত্য নতুন জ্ঞান আহরণ করতে হবে। কিন্তু আপনার যদি টাকা হলে আপনি আরাম আয়েশের দিকে লক্ষ্য রাখেন, লক্ষ্য দেন, তাহলে দেখবেন যে আপনি যদি টাকা পয়সা হওয়ার পর গেম খেলেন সারাদিন, আপনি যদি নতুন মুভি দেখেন এবং রাতের পর রাত জেগে সেসব বিষয়ের প্রতি আসক্ত হয়ে পড়েন, তাহলে দেখা যাবে যে আপনি নতুন কিছু শেখা হচ্ছে না, নতুন কিছু জানা হচ্ছে না এবং এই গেমিংয়ের পিছনে অনেক সময় চলে যাচ্ছে এবং আপনি নতুন কিছু শিখতে পারছেন না। তখনই আপনি বুঝবেন যে আপনি বড়লোক হওয়ার পিছনে আপনি নিজেই অন্যতম একটি বাধা। সো এসব বিষয় অবশ্যই পরিহার করতে হবে। এসব পোর মানি হ্যাবিটসকে আপনি অবশ্যই ইগনোর করে চলবেন। আপনি প্রতিদিন নতুন নতুন তথ্য সংগ্রহ করবেন,
নতুন নতুন তথ্য সংগ্রহ করার মাধ্যমে আপনি নিজেকে সমৃদ্ধ করবেন। কিন্তু ওয়ারেন বাফেট এখনও দিনে 7 ঘন্টা বই পড়েন, বিষয়টিকে আপনি একবার ভেবে দেখেছেন? নাম্বার 7, অপরিকল্পিতভাবে ঘোরাঘুরি। 10,000 টাকা খরচ করে কক্সবাজারে যান, তাহলে আপনি অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ পাচ্ছেন। কিন্তু আপনি যদি আবার সেই কক্সবাজার না গিয়ে যদি আপনি কানাডা যান, যদি আপনি সিঙ্গাপুরে যান, অনেক সুন্দর সুন্দর কান্ট্রিতে ঘুরতে যান, যদি আপনি সুইজারল্যান্ডে যান, তাহলে আপনার অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে। আপনার মানি ব্যাগের অবস্থা যদি বলে আপনার সুইজারল্যান্ড যাওয়া যুক্তিযুক্ত, আপনি চলে যান, কোনো সমস্যা নেই। কিন্তু দেখা যাচ্ছে যে আপনার মানি ব্যাগের অবস্থা ভালো না, শুধুমাত্র আপনার বন্ধুবান্ধব এবং আপনার আত্মীয় স্বজনকে দেখানোর জন্য আপনি কক্সবাজারে না গিয়ে আপনি সুইজারল্যান্ড বা কানাডা বা আমেরিকায় ঘুরতে গেলেন, পরবর্তীতে দেখা যাচ্ছে যে আপনার ডেবিট ক্রেডিট কার্ডের অবস্থা খুবই বাজে, তখন আপনার ফেরত এসে এইসব ঋণের টাকা তো আপনাকেই শোধ করতে হবে, নাকি আপনার আত্মীয় স্বজন নাকি আপনার বন্ধুবান্ধবরা আপনার এই ঋণের টাকা শোধ করে দেবে? কখনোই শোধ করে দেবে না। সো নিজের সাধ্যের মধ্যে সবটুকু সুখ, এটি কখনো ভুলে যাবেন না। সো এসব বিষয়ে যদি আপনি মেনে চলেন তো আপনি নিশ্চিত থাকেন আপনি বড়লোক না হলেও আপনি একটা স্বাচ্ছন্দ্য হেলদি ইকোনমিক লাইফ লিড করবেন। সো আপনি স্বাচ্ছন্দ্য এই সুন্দর লাইফ লিড করার জন্য এসব বিষয় আমাদের প্রত্যেকের জন্য অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ। টাকা পয়সা এমন একটা জিনিস যে এটি ধরে রাখার জন্য আপনাকে অবশ্যই মেন্টালিভাবে ফিট থাকতে হবে। এই টাকা পয়সা এমন একটা জিনিস যে যদি হিসাব আপনি প্রপারলি রাখতে না পারেন, তাহলে আপনি এই টাকা পয়সা ম্যানেজ করতে পারবেন না, একটা সময় গিয়ে আপনার টাকা পয়সার ঘাটতি দেখা দেবে। সো আপনি বিলিয়নিয়ার হওয়ার পথে বা আপনি বড়লোক হওয়ার পথে অবশ্যই বাধাপ্রাপ্ত হবেন। বিষয়টি এরকম দাঁড়াচ্ছে, জুয়া খেলা থেকে বিরত থাকবেন, কারণ জুয়াটা মাথায় ঢুকে গেলে আর বেরোতে চায় না। সুন্দর বাড়ি তৈরি করা থেকে বিরত থাকবেন, বাড়ি তৈরি করবেন অবশ্যই যখন আপনার বাড়ি তৈরি করার মতো অবস্থা হবে। বাড়ি তৈরি করেও যখন আপনি সব কিছু করতে পারবেন, সব কিছু চালাতে পারবেন, বাড়ি তৈরি করে যদি আপনার লাভ হয়, যদি আপনার ইন্টারেস্ট আসে, তাহলে আপনি অবশ্যই বাড়ি তৈরি করবেন, তার আগে না। জিমে তখনই যাবেন যখন আপনার মাঝে ফুললি ডিটারমাইন থাকবেন যে না, আপনি রেগুলার জিমে যাবেন। জিমে ভর্তি হওয়ার পর আপনি 2-1 দিন বা 2-1 মাস যাওয়ার পর বন্ধ করে দেবেন না, আপনি তখনই জিমে যাবেন। ব্র্যান্ডের পিছনে কখনোই ছুটবেন না। আপনি পোশাকপাতির জন্য অবশ্যই ফেব্রিক্সের প্রতি, আপনি ফেব্রিক্স মানে কাপড়ের প্রতি অবশ্যই নজর রাখবেন, ভালো কাপড় দেখে জিনিস কিনবেন, ভালো ব্র্যান্ড দেখে নয়। নতুন গাড়ি বা নতুন আইফোন কেনা থেকে বিরত থাকুন, কারণ 2 বা 3 বছরে একটি গাড়ির বা একটি ফোনের তেমন কোনো কিছুই হয় না। আপনি সাধারণত একটি ফোন দিয়ে কী করবেন? ছবি তুলবেন, ভিডিও করবেন, অথবা অনলাইনে টুকটাক ছবি দেখবেন। তো এইখানে এর জন্য যে আপনি প্রতি বছর বছর আইফোন চেঞ্জ করতে হবে বিষয়টা এমন না, বা প্রতি বছর বছর গাড়ি চেঞ্জ করতে হবে বিষয়টা এমন না, আপডেট ভার্সন আসছে মানে আপনাকেই নিতে হবে বিষয়টা কিন্তু এমন না। গেমিং, আপনাকে প্রতিনিয়ত নতুন নতুন তথ্য কালেক্ট করতে হবে, শুধু গেম খেলে বা মোবাইল ফোন চেপে সময় নষ্ট করা যাবে না। অপরিকল্পিত ঘোরাঘুরি, আপনি ঘোরাঘুরির পিছনে সময় দিবেন, টাকাও ব্যয় করবেন, কিন্তু আপনার সাধ্যের মধ্যে আপনি ঘোরাঘুরি করবেন, এর বাইরে কখনোই যাবেন না। এই বিষয়গুলোকে আপনি মাথায় নেবেন এবং অবশ্যই গুরুত্ব সহকারে একবার ভেবে দেখবেন। সো আজ এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আশা করি এবারের ঈদ সকলের অনেক ভালো কেটেছে। ঈদ মোবারকের শুভেচ্ছা, সবাই আবারও ভালো থাকবেন এবং ভিডিওটি সকলের মাঝে ছড়িয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।